প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, ভূমিকম্প, বজ্রপাতের সময় কী কী সাবধানতা নেওয়া উচিত বা সাপে কামড়ালে তৎক্ষণাৎ কী ব্যবস্থা নিতে হবে, এই বিষয় নিয়ে চন্দ্রকোনা এক ব্লকের খাঁপুর গাংচা হাইস্কুলে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতা শিবির হয়। 6ই আগস্ট এই শিবিরে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এবং ওই স্কুলের পক্ষ থেকে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহিত ছাত্রছাত্রীরা ওই শিবিরে দারুণভাবে সাড়া দেয়। এই নিয়ে ঘাটাল ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার তরুণ কুমার কারক কী বলছে শুনে নেওয়া যাক। কালকে খাপুর গ্রাম মানে চন্দ্রকোনা ওয়ান ব্লকের মনারপুর এক গ্রাম পঞ্চায়েতে ওই খাপুর গাংচা বলে একটি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, সেই স্কুলটি খুব ভার্নারেবল জায়গা মানে ইন রেসপেক্ট অফ ফ্লাড। সেখানে আমাদের মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি মানে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদের জেলার একজন আধিকারিক ছিলেন এবং বিডিও অফিসের বিডিও সাহেবের প্রতিনিধি ছিলেন। হ্যাঁ, এবং সেই ছাত্রছাত্রী প্রায় 200 মতো ছাত্রছাত্রী অ্যাওয়ারনেসে অংশগ্রহণ করে আর সমস্ত মানে শিক্ষক মণ্ডলী অশিক্ষক কর্মচারী এরা অংশ নেয় এবং হচ্ছে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে এই প্রশিক্ষণ শিবির মানে অ্যাওয়ারনেস ক্যাম্প চলে। কী ছিল ছিল কি সাপে কামড়ালে তার মানে কী প্রতিকারের উপায় এবং কী করে চিনবো কোন সাপ কী এবং প্রকৃত বিষধর সাপে কামড়েছে সেটা যে কী মানে কী করে বুঝবো যে বিষধর সাপে কামড়েছে, বজ্রপাতন সময় আমাদের কী করা উচিত কী করা উচিত নয়, বন্যার সময় কী করা উচিত নয়, ভূমিকম্পের সময় কী করা উচিত নয়, হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়েই একটা সুন্দর অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে এবং ছেলেমেয়েরা খুব পুষ্ট হয়েছে। পরবর্তী ক্ষেত্রে হচ্ছে তারাও গ্রামে গিয়ে সচেতনতা মানে বাড়ালে এই ওখানকার মানুষ অনেক উপকৃত হবে। আপনার নাম? আমার নাম শ্রী তরুণ কুমার কারক, আমি হচ্ছে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ঘাটাল, কিন্তু কালকে আমি অতিথি আমাদের ওখানে হিসাবে গেছিলাম ওই অ্যাওয়ারনেস ক্যাম্পে যোগ। রবীন্দ্র কর্মকারের সঙ্গে শ্রাবণী গুছাইতের রিপোর্ট, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।